আসসালামু আলাইকুম, এপিতে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্টের নং হচ্ছে এক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রথমে একটি কভার পেজ পূরণ করতে হবে। কভার পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। কভার পেজে তোমরা যে বিষয়গুলো পূরণ করবে তা হলো অ্যাসাইনমেন্টের ক্রমিক নং 01, অ্যাসাইনমেন্টের শিরোনাম, ইন্ট্রোডাকশন টু বিজনেস ট্রানজ্যাকশন, বিষয় কোড 146, বিষয় অ্যাকাউন্টিং। তোমাদের প্রথম প্রশ্ন হলো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। তোমাদেরকে কমপক্ষে 6টি লিখতে হবে। 6টি লিখলেই তোমরা পূর্ণমান পেয়ে যাবে। এখানে 7টি দেওয়া আছে, তোমরা চাইলে একটি কমিয়ে লিখতে পারো অথবা 7টি লিখতে পারো। 1 নম্বরে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, তোমরা এই ভিতরের বিষয়গুলো লিখে দেবে, আমি শুধুমাত্র হেডলাইনটা বলে যাচ্ছি। আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো প্রদত্ত ঘটনাসমূহ লেনদেন কিনা তার কারণসহ ব্যাখ্যা। জুন 1, এটি লেনদেন, কারণ নগদ এবং আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করার কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এতে সম্পদ এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে। জুন 9, লেনদেন, ভাড়া পরিশোধ করার কারণে নগদ সম্পদ এবং মালিকানা স্বত্ব কমে গিয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। জুন 13, লেনদেন নয়, ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে ল্যাপটপ কেনার ফলে ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জুন 20, লেনদেন, দারে পণ্য ক্রয়ের ফলে দায় বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে। জুন 23, লেনদেন, পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় ও নগদ অর্থ উভয়ই হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। জুন 26, লেনদেন নয়, পণ্য ক্রয়ের চুক্তিবদ্ধ হয়েছে, এখনও পণ্য ক্রয় করেননি এবং মূল্য পরিশোধ করেননি, ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জুন 30, লেনদেন নয়, চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান কোনো তাৎক্ষণিক সুবিধা গ্রহণ বা প্রদান করেনি এবং এতে অর্থের কোনো আদান প্রদানও হয়নি। তোমাদের তৃতীয় প্রশ্নের উত্তর হলো এন্টারপ্রাইজের সমীকরণের প্রভাব 2020 সালের জুন মাসের। প্রথমে দিবে তারিখ, তারপর সম্পদ এ মানে অ্যাসেট, দায় ও মালিকানা স্বত্ব এ প্লাস ই, এখানে থাকবে নগদ এবং আসবাবপত্র, দায় ও মালিকানার মধ্যে থাকবে পাওনাদার ও মালিকানা স্বত্ব, এখানে থাকবে মন্তব্য। প্রথম তারিখ জুন 1, নগদ 20,000 টাকা নিয়ে যেহেতু ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে তাই আমরা নগদের ঘরে 20,000 টাকা যোগ করে দিলাম এবং আসবাবপত্র নেওয়ার কারণে 35,000 টাকা আসবাবপত্রে যোগ করে দিলাম, দুইটা মিলিয়ে 55,000 টাকা আসলো মূলধন। আর মন্তব্য কখন করতে হবে? যখন মালিকানা স্বত্বের ঘরে, শুধুমাত্র মালিকানা স্বত্বের ঘরে যখন কোনো পরিবর্তন হবে তখন মন্তব্য করতে হবে। জুন 1 তারিখে লেনদেনের কারণে যেহেতু মালিকানা স্বত্বে পরিবর্তন হয়েছে 55,000 টাকা, তাই আমরা মন্তব্য করলাম মূলধন আনয়ন। জুন 9, 8,000 টাকা ভাড়া খরচ দেওয়া হয়েছে, যেহেতু 8,000 টাকা নগদে দেওয়া হয়েছে তাই নগদদান থেকে আমরা 8,000 টাকা বিয়োগ করে দিলাম এবং মালিকানা স্বত্ব থেকে যেহেতু ব্যয় বিয়োগ যায় তাই আমরা 8,000 টাকা মালিকানা স্বত্ব থেকে বিয়োগ করে দিলাম। আর এতেও যেহেতু মালিকানা স্বত্বে পরিবর্তন হয়েছে অর্থাৎ 8,000 টাকা কমেছে তাই আমরা মন্তব্য করলাম ভাড়া খরচ। এরপর আমাদেরকে জের বা উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। 20,000 টাকা থেকে 8,000 টাকা গেলে থাকে 12,000 টাকা, এখানে 35,000, 35,000ই থাকবে, এখানে 55,000 থেকে 8,000 টাকা গেলে 47,000 থাকবে। জুন 20, পণ্য ক্রয় এবং এই পণ্যটি বাকিতে ক্রয় করা হয়েছে অর্থাৎ ধারে ক্রয় করা হয়েছে, এজন্য নগদে কোনো প্রভাব পড়বে না। দাঁড়ে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়েছে তাই আমরা 7,000 টাকা পাওনাদারে যোগ করে দিলাম এবং ক্রয় দাঁড়ে হোক এবং নগদেই হোক না কেন, এতে মালিকানা স্বত্ব যেহেতু হ্রাস পায় অর্থাৎ মালিকানা স্বত্ব থেকে ব্যয় বা এক্সপেন্স যেহেতু বিয়োগ যায় তাই আমরা 7,000 টাকা এখান থেকে বিয়োগ করে দিলাম। এরপর আমাদের আবার উদ্বৃত্ত নির্ণয় করতে হবে 12,000 টাকা, এখানে 12,000ই থাকবে, 35,000, 35,000ই থাকবে, 7,000 টাকা 7,000ই থাকবে, আর 47,000 থেকে 7,000 টাকা বিয়োগ গেলে থাকবে 40,000 টাকা। এখানে তটা একটু নিচে নেমে গেছে, তোমরা
আর এর পাশে বসিয়ে দিও। এরপরের তারিখ হলো জুন 23। জুন 23 তারিখ আছে পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। পাওনাদারকে যেহেতু নগদে 7,000 টাকা পরিশোধ করা হয়েছে, তাই নগদের ঘর থেকে আমরা 7,000 টাকা বিয়োগ করে দিলাম। আসবাবপত্রের কোনো পরিবর্তন হয়নি এবং পাওনাদারও যেহেতু 7,000 টাকা কমে গিয়েছে, তাই আমরা পাওনাদার থেকেও 7,000 টাকা বিয়োগ করে দিলাম। এখানে দেখো মালিকানা সত্ত্বে কিন্তু কোনো প্রভাব পড়েনি, তাই আমরা কোনো মন্তব্য করব না। এখানে যদি কেউ মন্তব্য করে তাহলে তার এটা ভুল হিসাবে গণ্য হবে। এরপর আমরা উদ্বৃত্ত ব্যয় নির্ণয় করব। 12,000 থেকে 7,000 গেলে থাকে 5,000 টাকা, এখানে 35,000 35,000 থাকবে, 7,000 টাকা থেকে 7,000 গেলে কিছু থাকে না, তাই আমরা হাইফেন দিয়ে দিলাম এবং 40,000 এখানে 40,000ই থাকবে। তারপর হলো মোট, এই 5,000 আর 35,000 যোগ করলে হয় 40,000, আর এখানে তো শুধুমাত্র 40,000 আছে, এই 40,000 বসিয়ে আমরা ক্লোজ করে দেব। এবার দেখব তোমাদের ঘ নাম্বারের সমাধানটি। গ নাম্বারে বলা আছে 20 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি চালান প্রস্তুত করতে। আমরা যদি 20 তারিখের লেনদেনটির দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে রাদিফ অ্যান্ড সন্সের কাছ থেকে দাঁড়ে ক্রয় 7,000 টাকা। আর আমরা জানি চালান প্রস্তুত করে থাকে বিক্রেতা, এখানে ক্রেতা হচ্ছে সাদাফ এন্টারপ্রাইজ এবং বিক্রেতা হচ্ছে রাদিফ অ্যান্ড সন্স। যেহেতু আমরা বিক্রেতার পক্ষ থেকেই চালানটি তৈরি করব, সেজন্য এখানে লিখে দেব রাদিফ অ্যান্ড সন্স। আমরা একটা আনুমানিক বা যে কোনো একটা উদাহরণস্বরূপ ঠিকানা ব্যবহার করেছি, নিউ মার্কেট ঢাকা। তবে প্রশ্নে কোনো উদাহরণ নেই, তোমরা চালিয়ে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা হবে না। আর এখানে লিখে দেবে চালান তারিখ, যে তারিখে লেনদেনটি সংঘটিত হয়েছে 20 জুন 2020, ক্রেতার নাম সাদাফ এন্টারপ্রাইজ, ঠিকানা এটা আমরা আনুমানিক ধরে বা উদাহরণের জন্য ধরে নিয়েছি ঢাকা। বলো ক্রমিক নং, যেহেতু এখানে লেনদেন 20 তারিখে একটাই, তাই আমরা শুধুমাত্র এক ব্যবহার করেছি, যদি আরও থাকতো তাহলে সেগুলো নিচে ব্যবহার করতাম। মালের বিবরণ, দারে পণ্য ক্রয়, দর পরিমাণ, প্রশ্নে কত টাকা দরে এবং কী পরিমাণে ক্রয় করা হয়েছে কোনো কিছু উল্লেখ না থাকায় এখানে শুধু আমরা হাইফেন দিয়ে গেলাম। আর টাকার পরিমাণ 7,000 টাকা উল্লেখ আছে, আমরা 7,000 টাকা দিলাম, যেহেতু একটাই লেনদেন এটাকে আমরা নিচে নামিয়ে ক্লোজ করে দিলাম। এরপর হলো টাকা কথায়, 7,000 টাকা মাত্র, এই যে 7,000 টাকা, এই 7,000 টাকা মাত্র। এখানে বিক্রেতার স্বাক্ষর এগুলো দেওয়ার প্রয়োজন নেই, বাস্তবে দিতে হয় তবে অঙ্ক করার ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। বিষয় দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, তবে বিক্রেতার স্বাক্ষর কথাটি লিখতে হবে। আল্লাহ হাফেজ।